আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে আমি একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমরা লাস্ট যখন বরিশালে গিয়েছিলাম, হয়তো অনেকেই পোস্ট দেখেছিলেন, তো এই তো বরিশালের অনেকগুলো ব্লগ জমে আছে। তো আজকেই আমি বরিশালে এসেছি, আসার পরে একটু শহরের দিকে ঘুরতে যাব। তো দেখতেই পাচ্ছেন আমার ইনি আমাকে ভিডিও করে নিয়ে দিচ্ছে, একেবারে হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা এটা। তো এখানে আসলে আসলে আপনারা মানে টেরি পাবেন না যে কখন মনটা ভালো হয়ে যাবে। যদি কখনো মন খারাপ নিয়ে আসেন, মন ভালো হয়ে যাবে। ভালো মানে ভালো হয়ে যাওয়ার একটা রিজন হচ্ছে ভালো লাগার মতন পরিবেশ হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে আছে, আর গ্রামের প্রকৃতি দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো এই তো আমরা এখন রওনা দিব, এখান থেকে আমরা একটু শহরে যাব, আর একটু কিছু কেনাকাটা করব, আর একটু ঘুরবো খাবো, আর সাথে আপনাদেরকে হচ্ছে কয়েকটা প্লেস আপনাদেরকে দেখাবো। আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের বাড়ির ডান পাশে হচ্ছে একটা খাল গিয়েছে, সামনে যেহেতু ইটা দেখতে পাচ্ছেন, তো এই ইটগুলো দিয়ে রাস্তা মেরামতের কাজ হবে, যার জন্য আমাদের একটু অটো বা হোন্ডার জন্য আমাদের একটু হেঁটে সামনের দিকে যেতে হয়। এই হচ্ছে আয়ান, আয়ান হচ্ছে মানে পুকুরে মাছ ধরার জন্য সারাদিন ব্যস্ত থাকে এখানে আসলে। তো ও একবার বলছিল যাবে, আরেকবার বলছিল যে যাবে না, এরকম একটা অবস্থা। মানে ওর আমাদের সাথে যেতে ইচ্ছে করতেছিল, আবার ওর বাড়িতে থাকতেও ইচ্ছে করতেছিল, যেহেতু ওর চোখে ঘুম ঘুম ছিল। তো এই তো আমরা রওনা দিলাম, দেখি কি হয়। তো আমি ব্লগের জন্য ক্লিপ নিতে নিতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর সামনেই আবার যাওয়ার পথে দেখলাম আমার মামি শাশুড়িরা দাঁড়িয়ে আছে, আর আমি আপনাদেরকে ট্রাই করলাম একটু গ্রামের পরিবেশটা দেখানোর জন্য। দেখেন কতটা সুন্দর, এটা হচ্ছে কলা বাগান, এখানে প্রায় অনেকগুলো কলা গাছ কেটে ফেলা হয়েছে। কলা গাছগুলো একবার কলা ধরার পর তারপর হচ্ছে মরে যায়। এই তো আমার ইনি এখন, উনি রিলসের জন্য উনি ভিডিও নিচ্ছে, সে এখন আপাতত রিলস ক্রিয়েট করে। আর এখানে আয়ান আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আয়ান আজকে অনেকবার পুকুরে এবং খালে গোসল করাতে ওর শরীরটা একটু বেশি ভালো না, ওকে বলছিলাম থাকার জন্য, বাট ও হচ্ছে থাকবে না। এই তো আয়ান এখন দেখতে পাবেন যে ও ওই যে আটকে গিয়েছে, যে ও থাকবে, আবার বলছে যাবে, মানে এই একটা পরিস্থিতিতে আছি। এই সাইডে আমার মামি শাশুড়া দাঁড়ানো ছিল, ওর দাদুরা মানে বোঝাচ্ছিল যে তুমি কি যাবা কি যাবা না, তো থাকো। একবার বলছিল যে থাকবে, আবার বলছিল যে না যাবে। তো এই হচ্ছে জবা ফুল, আমি জবা ফুলগুলো বারবার বলছিলাম, এখানে অনেকগুলো জবা ফুল গাছ যে আমি নিয়ে আসবো, তারপরও বাচ্চাগুলো জবা ফুলগুলো ছিঁড়ছিল। তো এই তো এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি, এখানে একটু অটোর জন্য ওয়েট করতে হয়, যেহেতু আমরা রিজার্ভ অটো নিব, সো একটু খালি অটো পেতে একটু প্রবলেম হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকের হচ্ছে মাদ্রাসা, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ। তো মানে পরিবেশটা আসলে খুবই সুন্দর, এই জায়গায় আসলে আসলে এই মনটা অনেক ভালো হয়ে যায়। আর এই পাশে হচ্ছে দোকানপাট, এখানে ফার্মেসি, মুদি দোকান, প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র কেনার অনেক দোকানই আছে। এই তো আমরা এখন শহরে চলে এসেছি, এটা হচ্ছে বিবির পুকুর, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেন শহর আমাদের, একদম সদরঘাটের সাথে মেন শহর। বিবির পুকুর দিয়ে যাওয়ার পথে আমার মনটা একেবারে ভালো হয়ে যাচ্ছিল, যে কি সুন্দর রাস্তা, একেবারে মনে হচ্ছিল যে আমি ঢাকার মধ্যেই আছি। বাসায় যেহেতু ঠিকমতোভাবে খাওয়া দাওয়া করতে পারিনি দুপুরে, তো অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো আগে খাবো তারপরে হচ্ছে বাকি ঘোরা। তো এখানে হচ্ছে মাশরুমের একটা ফ্রাই ছিল, প্লাস হচ্ছে আপনার চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথা, আর বিভিন্ন রকমের বড়া, অনেক কিছুই এখানে ভাজা হচ্ছিল। তো এগুলো ট্রাই করবো, আর সামনে অনেকগুলো হচ্ছে জুসের দোকান দোকান আছে, আর আমার ডান সাইড এরিয়াতে হচ্ছে একটা খুব সুন্দর কফি হাউস আছে, কফি হাউস বা ক্যাফেটেরিয়া বলতে পারেন, খুবই জোস। ওই সাইডটাতে আমরা যাবো, একটু সন্ধ্যা হলে এখানে লাইটিং থাকে, তো ওইখানেও আমরা ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। তো ফার্স্টে আমি চাচ্ছিলাম একটু জুস খাবো, যেহেতু অনেক গরম ছিল, জুসটা ট্রাই করতে চাচ্ছিলাম। আর এখানে একটু খাওয়া দাওয়ার আগে ভাবছিলাম যে একটু আশেপাশে ঘুরে দেখি, দেন হচ্ছে খাই, কাজ খাওয়ার জন্য সময় আছে, বাট অন্ধকার হয়ে গেলে ওরকমভাবে ঘোরা হবে না, তো তার আগে একটু ঘুরে নিই। তো আমি আগে হচ্ছে যেটা বললাম যে আমি আগে একটু জুস ট্রাই করবো আয়নার জন্য, তো ওইখানে অনেকগুলো জুসের দোকান ছিল, যেটাই খালি দেখতে পেলাম ওইটা থেকে অর্ডার করলাম। তো এখানে মিক্স ফ্রুট ছিল, দেন পেঁপের জুস ছিল, বেলের জুস ছিল, মাল্টা, মানে বিভিন্ন রকম আইটেমের। আর লাস্ট ডে যেহেতু 21 ফেব্রুয়ারি ছিল, দেখতেই পাচ্ছেন এখানে শ্রদ্ধাঞ্জলি, তো এখানে আয়নার কিছু ছবিও নিয়ে নিলাম, ভালোই লাগছিল দেখতে, খারাপ না, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আয়নের শরীরে যদিও একটু জ্বর জ্বর ভাব আছে, তো আয়ন দাঁড়াতে চাচ্ছিল না, বাট আমি স্মৃতিগুলোকে ক্যাপচার করে রাখার জন্য হচ্ছে ওকে দেন হচ্ছে জুসটা খাওয়ার পরে আমরা একটু আয়নকে নিয়ে সামনের দিকে হাঁটতে গেলাম, যে চলো সামনে গিয়ে দেখি আরও খাবারের কোনো দোকান আছে কি না, তাহলে ওইখান থেকে খাবো। তো হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে ঘুরতে গেলাম, দেখলাম যে না, তবে কিছু ছবি নিয়ে নিলাম ওইখান দিয়ে।
তো এখানে অনেক মানুষ বিকেলবেলা হচ্ছে কেউ হচ্ছে ব্যায়াম করে, কেউ হচ্ছে বসে থাকে রিল্যাক্স। আর এখানে পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর বাতাস ছিল, মানে উপভোগ করার মতো। তো আমাদের ঢাকা শহরে এরকম পরিবেশ পাওয়াই যায় না যে একদম জনবহুল মানুষের এরিয়ার মধ্যে এত সুন্দর একটা পুকুর, বসার একটা এরিয়া, এরকম আসলে দেখাই যায় না। সব মিলিয়ে দেখা গিয়েছে যে আজকের বিকালটা খুবই ভালো ছিল। এখানে অনেক ছেলেরা স্টুডেন্টরা বসে বসে আড্ডা দিচ্ছিল, গান গাচ্ছিল। আমরা ঘুরে আসতে আসতে আবার পিপাসে লেগে গিয়েছিল, তো আমরা আবার একটা জুসের অর্ডার করলাম, আর আয়নের জন্য আবার একটা মাল্টার জুসের অর্ডার করলাম, যেহেতু খারাপ লাগছিল, একটু গরমও ছিল। তো এই তো আয়ন খাচ্ছে, আর এখন আমরা এটা খাওয়ার পরে কিছু ভাজা পোড়া খাবো, দেন হচ্ছে বাসার জন্য খাবার নিয়ে চলে যাব। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। আমি যদি অনেস্টলি একটা কথা বলি যে আসলেই কিন্তু আমাদের ঢাকা শহরে এরকম একটা পরিবেশ পাওয়াই যায় না, যে এত জনবহুলের মধ্যে যে এত সুন্দর একটা বসার প্লেস, এবং হচ্ছে কেউ কারো দিকে তাকাচ্ছে না, কেউ কাউকে নিয়ে কোনো কথা বলছে না। আমার ইনি আবার খাবার খাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে খায়, এর জন্য কয়েকটা দোকান ঘুরে দেন হচ্ছে এক জায়গায় বসে তারপরে খাবে। এই তো আমরা অনেকগুলো করে ভাজা পোড়া নিয়ে নিয়েছি, বাবা আমাদেরকে সবগুলো ভাজা পোড়া প্রায় 4-5 পিস করে দিয়েছিল, সব রকম আইটেম। আর অনেক আইটেম ছিল, এতগুলো খেতে পারবো না। আর কিন্তু আমার কাছে হচ্ছে মাশরুমের বড়াটা বেশ লেগেছিলো, চিংড়ি মাছের বড়াটাও। তো সন্ধ্যার অপেক্ষায় ছিলাম যে কখন ওই লাইটিংটাও মানে অন হবে। তো এই তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার দিকে যাব। তার আগে একটু ক্যাফেটেরিয়াতে ঘুরে দেন হচ্ছে আমরা বাসার দিকে যাব। আর আয়ান আয়ান তো খেতেই পারে না, শুধু প্লেট ভর্তি করে হচ্ছে অনেকগুলো করে খাবার নেবে, আর আমার উনি তো বসে বসে বেছে বেছে খাচ্ছিল। তো এই তো আমরা ক্যাফেটেরিয়ার সামনেই ঢুকছি। প্লেসটা কিন্তু খুবই খুবই জোস একটা প্লেস, এখানে কিছু ছবি তুলবো, ভিডিও নিব, খাওয়ার কিছু থাকলে খাবো, দেন হচ্ছে বাসার দিকে যাব। তো পরিবেশটা আসলে অনেক সুন্দর, এখানে অনেক যারাই আছেন একটু বসে ছবি টুকু তুলেই তারপর চলে যাচ্ছেন, বিকজ মানে লাইটিংগুলো একেবারে চোখে লাগার মতো, এত সুন্দর একটা পরিবেশ মানে বলার মতো। আমি তো আসলে সেদিন ঢাকা থেকে গিয়ে হচ্ছে দিন ঘুরতে গিয়েছিলাম, গরমও ছিল, একটু টায়ার্ডও ছিলাম। তো সব কিছু চিন্তা ভাবনা করে যে ভাবলাম যে না, নেক্সট টাইমই আসলে আমি আরও সুন্দর সুন্দর ছবি তুলবো, পিকচার্স তুলবো, এবং অনেক টাইম নিয়ে আসবো। আর আমরা যেহেতু একটু ভিতরের দিকে থাকি, তো আমাদের একটু তাড়াতাড়ি করে যেতে হবে। আর আমার ওনাকে দেখেন কি সুন্দর করে রিলস ভিডিও ক্রিয়েট করছে, নিজের পেজের জন্য নিজের ভিডিও নিচ্ছে, কিন্তু সে কিন্তু আবার আমারও ভিডিও করে দিচ্ছিল। প্লেসটা এত সুন্দর, এত সুন্দর, যেটা বলার মতো না। আমি তো রীতিমতো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছিলাম, দেন হচ্ছে ছবিও তুলেছিলাম, আর জানি না এগুলো হচ্ছে আপলোড করব কবে। সো এই তো আমি যখন হাঁটছিলাম, আবার উনি আমাকে খুব সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছিল। আর আমরা যেহেতু 2-3 দিনের জন্য আসছি, যদি আরও বেশি দিন থাকতাম তাহলে আরও বেশি বেশি জায়গা ঘুরে এক্সপ্লোর করতে পারতাম। আমার ননদরা অবশ্য বলছিল যে ভাবি চলেন আমরাও ওই সাইডটাতে যাই, ওইখানে নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে আপনাদের ঢাকার মতন, বসার জায়গা আছে, নদী আছে। তা আসলে আমরা যখনই আসি 2-3 দিনের টাইম নিয়ে আসলে যাই, তো আমাদের আসলে সময় হয়ে ওঠে না আর কি যে আমরা যাব। তো ইনশাল্লাহ ওদেরকে কথা দিয়েছি যে নেক্সটে যখন আমরা যাব আবার, তখন ওদেরকে নিয়ে আমরা একটা লং ট্যুরে ঘুরতে যাব। আর আমাদের একটা প্ল্যানিং আছে যে আমরা এবার আবার বরিশাল গেলে আমরা হচ্ছে মানে কুয়াকাটা যাব ঘুরতে, এটা আমাদের আরেকটা প্ল্যান আছে। তো সেই দিন আমি আর আয়ন যেহেতু ঢাকা থেকে একা বরিশাল গিয়েছিলাম, তো সকালবেলা কোনো কিছু দোকান খোলা ছিল না, কিছু নেই নেই। তো মামিদের জন্য, দুই মামির বাসার জন্য এখন মিষ্টি নিব, এবং আমরাও বরিশাল শহরে আসি হচ্ছে এই মিষ্টিটা খাওয়ার জন্য। তো বাসার জন্য খাবার টাবার দেন হচ্ছে বাসার সবার জন্য খাবার নিয়ে এখন আমরা রওনা দিব। আর আমাদের কিন্তু এই ব্লগটা অনেক আগের বানানো ছিল, ভুলবশত হচ্ছে মনিটাইজেশন পাইনি কিছু মিউজিকের কারণে, সো এর জন্য আবারও হচ্ছে ভয়েস দিয়ে আমি আপলোড করলাম। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বরিশালের কিন্তু আর অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ব্লগ আসছে। আর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।